মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন আমেরিকার মানবাধিকার এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন নেতা। তার নেতৃত্বে আমেরিকায় শ্বেতাঙ্গদের কৃষ্ণাঙ্গদের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। মার্টিন লুথার কিং 1929 সালের 15 জানুয়ারি আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এক খ্রিস্টান কৃষ্ণাঙ্গ যাজক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মার্টিন লুথার কিং সিনিয়র এবং মাতার নাম আলবার্টা উইলিয়াম কিং। তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বড় বোনের নাম উইলি ক্রিস্টিন এবং ছোট ভাইয়ের নাম আলফ্রেড ড্যানিয়েল উইলিয়াম কিং। তার দাম্পত্য সঙ্গীর নাম করেটা স্কট কিং। তাদের চার সন্তান ছিল, নাম উলান্ডা কিং, মার্টিন কিং, ডেক্সটার কিং এবং বার্নিস কিং। 5 বছর বয়সে মার্টিন লুথার কিং পাবলিক স্কুলে ভর্তি হন। 1941 সালের মে মাসে তার পিতামহী জেনি মৃত্যুবরণ করলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার মানসিকভাবে ভেঙে পড়ার কারণ হল তিনি পিতার কথা অগ্রাহ্য করে প্যারেড দেখতে গিয়েছিলেন। ছোট্ট কিং তখন বাড়ির জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিং বুকারটি ওয়াশিংটন হাই স্কুলে লেখাপড়া করেন এবং 15 বছর বয়সে মোর হাউস কলেজ আটলান্টাতে ভর্তি হন। 1955 সালে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে কিং ব্যাপটিস্ট চার্চের যাজক হিসাবে যোগদান করেন। এরপর তিনি কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলনের সাথে যুক্ত হন। সে বছর মন্টগোমারিতে শুরু হয় ঐতিহাসিক বাস ধর্মঘট, যার সূত্রপাত হয়েছিল বাসের সামনের আসনে বসাকে কেন্দ্র করে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণের অধিকাংশ রাজ্যেই বাসের সামনের দিকের আসনগুলো শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত ছিল। বাসে শ্বেতাঙ্গ যাত্রী উঠলেই কৃষ্ণাঙ্গদের আসন ছেড়ে দিতে হতো, কিন্তু এই নিয়মটি মানতে অস্বীকার করলেন একজন কৃষ্ণাঙ্গ নারী, নাম তার রোজা পার্কস। কিন্তু এটা ছিল আমেরিকার তৎকালীন আইনের লঙ্ঘন। রোজাকে থানায় নিয়ে $10 জরিমানা করা হয়। এই ঘটনার প্রতিবাদে লুথার কিং ও অন্যান্য কৃষ্ণাঙ্গ ধর্মযাজকরা বাস সার্ভিস বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন। টানা 381 দিন বাস বয়কট চলতে থাকলে সুপ্রিম কোর্ট বাসের আসনের এই বৈষম্যমূলক ব্যবস্থাকে সংবিধান বিরোধী বলে ঘোষণা করেন। অবশেষে বাসে সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। এ আন্দোলন ছড়িয়ে পড়ে সমগ্র আমেরিকায়। তার আন্দোলন ছিল অহিংস আন্দোলন। তিনি এই অহিংস অসহযোগ আন্দোলনের ধারণা পেয়েছিলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ মহাত্মা গান্ধীর কাছ থেকে। তার এই অহিংস আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এগিয়ে আসেন বহু কৃষ্ণাঙ্গ নেতা। আমেরিকা জুড়েই বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে জেগে উঠতে থাকে। এর ধারাবাহিকতায় কিং 1963 সালে সরকারের নেওয়া বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেন। এর মূল লক্ষ্য ছিল কৃষ্ণাঙ্গদের শ্বেতাঙ্গদের সমান অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা দিতে হবে এবং শিশুশ্রম বন্ধ করতে হবে। এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে আলাবামার পুলিশ সমবেত জনতার উপর দমনমূলক নিপীড়ন চালায়। মার্টিন লুথার কিং সহ অনেককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা সারা বিশ্বে ব্যাপক সাড়া জাগায়। এরপর তিনি স্থির করেন দেশ জুড়ে শুরু করবেন ফ্রিডম মার্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয় ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা। 1963 সালের 27 আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে সমবেত হয় প্রায় 2.5 লাখের বেশি মানুষ। তাদের সামনে ঐতিহাসিক ভাষণ দেন
মার্টিন লুথার কিং জুনিয়র। ভাষণে তিনি বলেন, আমার একটি স্বপ্ন আছে, আই হ্যাভ এ ড্রিম। তিনি বলেন, কিভাবে বর্ণ বৈষম্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। তিনি তুলে ধরেন ভবিষ্যতের আমেরিকা নিয়ে তার আশাবাদের কথা, সেখানে সব আমেরিকান হবে সমান, এটাই হবে সত্যিকারের স্বপ্নের আমেরিকা। তিনি ভাষণে বলেন, বন্ধুরা, আজ আমি আপনাদের বলছি, বর্তমানের প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও আমি আজও স্বপ্নে দেখি, আমার এই স্বপ্ন আমেরিকান স্বপ্নের গভীরে শিকড়বদ্ধ। আমি স্বপ্ন দেখি একদিন এ জাতি জাগবে এবং তারা বাঁচিয়ে রাখবে, এই বিশ্বাস যে আমরা সকল আমেরিকান স্বতঃসিদ্ধভাবে এই সত্যকে গ্রহণ করছি যে সব মানুষ সমান। আমি স্বপ্ন দেখি একদিন জর্জিয়ার লাল পাহাড়ে সাবেক দাস আর সাবেক দাস মালিকদের সন্তানেরা ভ্রাতৃত্বের এক টেবিলে বসতে সক্ষম হবে। আমি স্বপ্ন দেখি একদিন মরুময় মিসিসিপি রাজ্য অবিচার আর নিপীড়নের ব্যবস্থা বন্ধ করে মিসিসিপি হয়ে উঠবে মুক্তি আর সুবিচারের মরুদ্যান। আমি স্বপ্ন দেখি আমার চার সন্তান একদিন এমন এক জাতের মধ্যে বাস করবে যেখানে তাদের চামড়ার রং দিয়ে নয়, তাদের চরিত্রের গুণ দিয়ে তারা মূল্যায়িত হবে। আমি আজ স্বপ্ন দেখি একদিন আলাবামা রাজ্যে, যেখানে গভর্নরের ঠোঁট থেকে কেবলই বাধা নিষেধ আর গঞ্জনার বাণী ধরে, সেখানকার পরিস্থিতি এমনভাবে বদলে যাবে যে কালো ধলো যাই হোক, বালকেরা বালিকাদের সঙ্গে ভাই বোনের মতো হাত ধরাধরি করবে। আমি আজ এই স্বপ্ন দেখি। তার বিখ্যাত ভাষণের প্রভাবেই কৃষ্ণাঙ্গদের অধিকারের স্বীকৃতি দিয়ে 1964 সালে আমেরিকায় নাগরিক অধিকার আইন এবং 1965 সালে ভোটাধিকার আইন প্রণয়ন করা হয়। সেই বছর টাইমস পত্রিকা মার্টিন লুথার কিংকে বছরের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে ম্যান অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করে। মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিস্মরণীয় অবদানের জন্য মার্টিন লুথার কিং জুনিয়রকে 1964 সালে মাত্র 35 বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1968 সালের 3রা এপ্রিল মার্টিন লুথার কিংকে হত্যার হুমকি দেওয়া হয়। সহকর্মীরা তাকে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি তা অগ্রাহ্য করেন, সকলকে হিংসা ত্যাগের আহ্বান জানান। পরের দিন 4রা এপ্রিল 1968 সাল মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের মেমফিসে অবস্থিত লরেইন মোটেলের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি একজন শ্বেতাঙ্গ উগ্রপন্থী আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে 39 বছর বয়সে নিহত হন। আর এভাবেই তার জীবনের অবসান ঘটে। আমেরিকার ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।